2006 সালের পয়লা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে বাসা থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের। কেয়ারটেকার জাহাঙ্গীর আলম তার দেখাশোনা করতেন। পরদিন বাসার পেছনে মেনহোল থেকে পাওয়া যায় তার লাশ। দীর্ঘদিনের বিচার প্রক্রিয়া শেষে গত 5 জুলাই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক শিক্ষক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীরের। এরপর সবাই অপেক্ষা করছিল রায় কার্যকরের, কিন্তু হঠাৎ গত 10 জুলাই দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরকে 2006 সালে 3 দিন থানায় আটকে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করে তার পরিবার। একই সঙ্গে রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশও চাওয়া হয়। জাহাঙ্গীরের ভাই সোহরাব হোসেন আইনজীবী সমরেন্দ্রনাথ গোস্বামীর মাধ্যমে এই রিট আবেদন জমা করেন, যা পাঠানো হয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। জাহাঙ্গীরের পরিবারের দাবি, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, তাই তারা যে কোনো মূল্যে মৃত্যুর মুখ থেকে ফেরাতে শেষবারের মতো আদালতের শরণাপন্ন হয়েছেন। আমার বড় ভাই আছে তো, ওটা হাইকোর্টে এখনো বড় ভাই আছে, এখন আসেনি। বড় ভাই আসলে ওটার রিপোর্টটা পাওয়া যাবে। না, সঠিক তো নয় আর কি, এগুলো হলো সব রাজনৈতিক। জি, ফাঁসানো হয়েছে। আপনারা চাইছেন কি? আমরা চাইছি যদি ভাই আমার মুক্তি পায় তাহলে তো এর জন্য আর কি ভালো। চলে আসছে, কিন্তু আমার ওই বড় ভাই ওটা হাইকোর্টে আছে, কি করছে জানো, সেটা তো আমার জানা নেই। করেছিলাম, জি, নাকচ করেছে। অথচ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আচানুর কবির বলেছেন, সর্বপ্রথম সন্দেহভাজন হিসেবে ছিল জাহাঙ্গীরেরই নাম। তার বাড়ি থেকে মিলেছে শিক্ষক হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র এবং শিক্ষকের নিজের মোবাইল ফোন। এই মামলায় কিন্তু পূর্ব থেকে কোনো এজাহারে কোনো নাম ছিল না আসামির। এটা কুরুলেস একটা মামলা, মানে অজ্ঞাত আসামিরা তাকে খুন করে চলে গেছে। আমরা তারপর উদ্ঘাটন করার পরে তখন এজাহার হয়েছে, উদ্ঘাটন করার আগে এজাহার হয়েছে, কিন্তু মামলা উদ্ঘাটন হয়েছে ধরার পর একজনকে আমরা এই বাড়িতে কেয়ারটেকার ছিল জাহাঙ্গীরকে আমরা খোঁজখবর যে ওকে জিজ্ঞাসাবাদ নিয়ে আসলাম, যে সবাই আলামত পাওয়া আছে, সে বাসায় আসছে, তুমি কেয়ারটেকার, তুমি মানে বলছো যে মানে বাসায় আসে নাই, তার সাথে দেখা হয় নাই। তারপরে তাকে আমরা প্রথমে সাসপেক্ট করি, এটা কিন্তু তখন কিন্তু এজাহার হয় নাই। সাসপেক্ট করার পরে আমরা একদিন পাঠাতে, তখন এজাহার হলো, কিন্তু তাকে আমরা কোনো কিছু বের করতে পারলাম না। একদিন রাত 12টার সময়, সেদিন রাত্রে 3 তারিখ তো হয়ে গেছে, 3 তারিখ 2টার সময়, রাত 2টার সময় তখন আমরা ওই তার বাড়ি তল্লাশি করলাম, করে আমরা ইয়া পাইছিলাম তখন ওই তাই সাহেবের মোবাইল। তারপরে আমরা ওই আলামত পেলাম, তারপরে মোবাইল পেলাম, তারপরে যে অস্ত্র দিয়ে মারতে সেই অস্ত্রটা পাইলাম। তারপরে স্বীকার করলো আসামি, তার সঙ্গে জড়িত ছিল ওর ভাই, আপন ভাই। তবে ডক্টর তাহের আহমেদের কন্যা এবং মামলার আইনজীবী শাগুফতা আহমেদ বলছেন, মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা আইনি লড়াইয়ের মাধ্যমে যা যা পেতে পারে তা সবই সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের মাধ্যমে। সেটি নাকচ হয়ে যাওয়ায় এরপর আর কোনো আইনি প্রক্রিয়া চলতে পারে না। এই আবেদনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট আইনজীবী নিঃসন্দেহে আদালত অবমাননা এবং রাষ্ট্রপতির প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করছেন। রিটকারী আইনজীবীর বিরুদ্ধে আদালতে লড়বেন বলেও জানান শাগুফতা আহমেদ। আইনের সকল প্রকার পদক্ষেপ মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যা যা পেতে পারে তা সম্পন্ন হয়েছে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের মাধ্যমে এবং তা নাকচ হওয়ার মাধ্যমে, এবং সেই প্রতিলিপিটা রাজশাহী জেল অথরিটির কাছে পৌঁছেছে। এটার মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন শুধু শাস্তি কার্যকরের অপেক্ষা। আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা মত যার আছে, একজন আইনজীবী যে ন্যূনতম শ্রদ্ধা এবং সচেতনতা বোধ যার মধ্যে আছে, সে কোনোভাবে এই সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভাবতেও পারে না। এটি নিঃসন্দেহে আদালত অবমাননা এবং অশ্রদ্ধাশীল আচরণ সর্বোচ্চ আমাদের যে মহামান্য রাষ্ট্রপতির যে আদেশ বলবো এখানে, অথবা যে আইনি প্রক্রিয়া যা হয়েছে সেটি সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে, সেটির প্রতি অশ্রদ্ধাশীল আচরণ এবং আদালত অবমাননা বটে। এদিকে ডক্টর তাহের আহমেদের সহকর্মীরা ফাঁসির দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। তারা বলেন, রায় কার্যকরের মধ্য দিয়ে শিক্ষক হয়ে শিক্ষককে হত্যার সুষ্ঠু বিচার প্রাপ্তি অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যে একজন ছাত্র
তার শিক্ষক এবং সহকর্মীকে তার ব্যক্তিগত পদোন্নতির কে কেন্দ্র করে নির্মমভাবে হত্যা করা এবং সেই হত্যাকাণ্ড করে ব্লাসকে ম্যানহোলের মধ্যে গোপন করে রাখার মধ্য দিয়ে এই দীর্ঘদিন ধরে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শেষ জায়গায় আমরা উপনীত হয়েছি, এটি নিঃসন্দেহে জাতির জন্য একটি ভালো মেসেজ আমরা বলতে পারি। আমি মনে করি যে এই ধরনের বিষয়গুলো পুনরাবৃত্তি যাতে কোনোদিনই না ঘটে এবং সবাই এখান থেকে একটা মেসেজ যাওয়া উচিত যে কেউ আইনের ঊর্ধ্বে না এবং বিশ্ববিদ্যালয় তার নিয়মতান্ত্রিক পথেই চলে। নিয়মের বাইরে যদি কোনো বিষয়গুলো যে কেউ ভাবতে পারে ভবিষ্যতে, তাহলে তাদের জন্য নিয়মের মধ্যে থাকাটাই যে সমচিন একটা বিষয় সেটাই ভবিষ্যতের জন্য মেসেজ যাওয়া উচিত। 2008 সালের 22 মে রাজশাহীর দ্রুত বিচার আদালত এই মামলায় চারজনের ফাঁসি ও দুজনকে খালাস দেয়। পরবর্তীতে উচ্চ আদালতে আপিলের রায়েও মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। দণ্ডপ্রাপ্ত সকলেই এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন। কারা কর্তৃপক্ষ বলছে এ মাসে যে কোনো দিন হতে পারে ফাঁসি কার্যকর।